নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় কারাবন্দী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। এদিকে নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলা ডিবিকে হস্তান্তর করেছে পুলিশ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে নেওয়া হয় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে। নৌ কর্মকর্তা ও অসীমকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় তাদের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতে আনা হয় তাদের। উভয়পক্ষের শুনানি শেষে নৌ কর্মকর্তা ওয়াসিমকে মারধরের সাথে জড়িতদের শনাক্ত করতে আদালত তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে যে মারধর করলো, কেন করলো, এটা উদ্ঘাটনও দরকার। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার যে কেন এই ঘটনা সে ঘটালো, এবং অন্যান্য যারা আসামি অনেকে পলাতক আছে তাদেরকেও এই মামলায় তারা কোথায় আছে তাদের নাম ঠিকানা জানার দরকার। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিরা গ্রেপ্তার থাকার পরও তাদের রিমান্ড দেওয়া অমানবিক। কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি কর্মচারী যদি তার প্রাইভেট কোনো কাজে আসে, সেখানে যদি তার সাথে কোনো লোকের যদি মারামারি কোনো কিছু হইয়া থাকে, তাইলে এই ধারায় কোনো মামলা হইতে পারে না। সরকারি কর্ম কাজে বাধা সৃষ্টি এই ধরনের কোনো কিছু হয় না, সেটা আমরা আদালতে বলছি। মামলার শুনানি দেখতে আদালতে উপস্থিত ছিলেন নৌবাহিনীর 5 সদস্যের প্রতিনিধি দল। এর আগে তার বাসায় অভিযান চালিয়ে মদ ও অবৈধ অকিটকি উদ্ধারের 2টি মামলায় 1 বছরের কারাদণ্ড দেয় আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।